বসতবাড়ির গোয়াল ঘর থেকে বাঘের বাচ্চা পাওয়া গেছে এমন খবরে জামালপুরের এক গ্রামে রীতিমতো চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। পরে জানা যায় এগুলো আসলে বন বিড়ালের বাচ্চা। আমি তো ভয় পেয়েছি যে এটা বাঘের বাচ্চা নিশ্চয়ই। মুখ, হাত, পা কিংবা গায়ের বর্ণ দেখতে বাঘের বাচ্চার মতো ছয়টি বন বিড়ালের বাচ্চা উদ্ধার করা হয়। ওই ঘরে অনেক খড়ি ছিল, খড়ির ভিতর থেকে এই বিরল প্রজাতির প্রাণীগুলো পাওয়া গেছে এবং বন বিভাগকে জানাইছে। একপাশে বসবাস মানুষের, অন্য পাশে ঝুপড়ি ঘরে বেড়ে উঠেছিল বাচ্চাগুলো। এমন খবর ছড়িয়ে পড়ায় দেখতে ভিড় করেছে গ্রামের উৎসুক জনতা। এরপরে জানা গেল এগুলো বন বিড়ালের বাচ্চা। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিবাঙ্গা ইউনিয়নের কাঠারবিল এলাকায় রাজন মিয়া নামে এক স্থানীয় শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার করা হয় বন বিড়ালের বাচ্চাগুলো। গোয়াল ঘর মেরামতের সময় দেখতে পান স্থানীয় এক কাঠমিস্ত্রি। যখন মনে করেন খড়ি টান দিছে, এরপরে দেখে এই প্রাণী এড়ে তে সবাই অনেক আসে না যে আমি হঠাৎ কি সাহস করে এটা ধরছি, ধরি দেখি যে আসলেও এটা বাঘের বাচ্চা না, এটা জানি আঙ্গর ভাষায় একটাকে ওয়াপের বাচ্চা বলে। ঘরের ভেতরে ঝুপড়ি, পাট, খড়ি ছড়ানোর সাথে সাথেই বাঘের মতো দেখতে দেড় মাসের ছয়টি শাবক দেখতে পান শিক্ষক রাজন মিয়া। পরে বাচ্চাগুলো উদ্ধার করে যোগাযোগ করেন বন বিভাগের সাথে। তো এগুলো যেহেতু বিরল প্রজাতির, এই জন্য আমি এগুলো সংরক্ষণ করে রাখছি এবং বন বিভাগকে জানাইছি, সেই সাথে আমাদের ইয়নো মহোদয়কেও জানাইছি। বন বিভাগের কর্মকর্তা এবং ইয়নো মহোদয় আসতেছে, তারা এগুলো সংরক্ষণের ব্যবস্থা করবে। তবে বাঘের মতো দেখতে বাচ্চাগুলো আসলে বাঘের বাচ্চা নয় বলে মন্তব্য করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স। বন বিড়াল পাওয়া যায়, বন বিড়ালের বাচ্চা পাওয়া যায়, যেটাকে লোকাল লোকজন ওয়াবের বাচ্চা বলে অভিহিত করেছেন। আমার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন, বন বিভাগের প্রতিনিধি রয়েছেন, তা আমরা সেটি দেখে বন বিভাগের প্রতিনিধিরা বলেছেন এবং লাইফস্টক অফিসার মহোদয় জানিয়েছেন যে এটি বন বিড়াল। বন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।